নির্বাচন চলাকালীন কোন রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্ট হতে পারে না। আমি আগামীকালই ইলেকশন কমিশনে যিনি অ্যাপয়েন্ট করেছেন যদি বিধানসভা সদস্য করে থাকেন তার বিরুদ্ধে, যদি অধ্যক্ষ করে থাকেন তার বিরুদ্ধে নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগ করব। ইতিমধ্যে দার্জিলিংয়ে তিনটি পুরসভায় পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল, রাজু বিস্তার অভিযোগে সেটা বাতিল হয়েছে। তাই নির্বাচন বিধি চলাকালীন পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট, তিনি যত বড়ই লোক হোক না কেন, সাংবিধানিক যত বড় পোস্টে থাকুন না কেন, পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেন না। সুমন কাঞ্জিলাল বিজেপির ইলেকটেড এমএলএ, এইভাবে পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যায় না। আমি আগামীকালই ইসিআইকে এবং স্পেশাল অবজারভারকে, যিনি ইস্যু করেছেন যদি সচিব করেন সচিবের বিরুদ্ধে, যদি অধ্যক্ষ করেন অধ্যক্ষের বিরুদ্ধে লিখিত পার্থ ভৌমিক তো চিহ্নিত গুন্ডা, যে 19টা গুন্ডার নাম জাতীয় মানবাধিকার কমিশন পোস্টপল ভায়োলেন্সে হাইকোর্টে দিয়েছিল তার মধ্যে পার্থ ভৌমিক ছিল। তিনটা গুন্ডা জেলের মধ্যে আছে, শাহজাহান শেখ, কেষ্ট মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক, উদয়ন গুহ, পার্থ ভৌমিক, রানা সিং সহ এক শকত মোল্লা, জাহাঙ্গীর সহ 16টা গুন্ডা বাইরে আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি আমাদের ছিল, আছে, ভবিষ্যৎ। অলরেডি এনআইএ আমি টিভিতে দেখেছি হাইকোর্টে মুখ করেছেন, হাইকোর্ট মামলা গ্রহণ করেছে। হাইকোর্টের এর আগেও সিবিআই ইডিকে একইভাবে বিব্রত করে তদন্তে বাধা সৃষ্টির চেষ্টা করা হয়েছিল, উচ্চতর আদালত সেক্ষেত্রে ব্যবস্থা নিয়েছে। আমি আশা করব হায়ার জুডিশিয়ারির যে তার যে জাজমেন্ট বা তার যে সেটা নিশ্চিতভাবে যে ইনভেস্টিগেটিং এজেন্সি তারা যাতে সুস্থ তদন্ত করতে পারে সে বিষয়ে তারা দেখবেন, এটা আমরা আশা করি। দাদা শাহজাহান তার বাড়ি নেই, তার থাকার জায়গা নেই, বাড়ি সুইচ হয়ে গেছে। দিল্লিতে কিন্তু অভিষেক অত্যাচার কেন করলো? অভিষেক বলে দিল্লি পুলিশের লাঠির সাইজ হচ্ছে 6 ফুট, দিল্লি পুলিশের লাঠির সাইজ 6 ফুট, আর তৃণমূল নেতারা এখন এই গরমে এসি ছাড়া এবং খুব দামি দামি ঘর দুয়ার ছাড়া, কোমর ছাড়া, তারা এগুলো দামি দামি সুরাপান ছাড়া থাকতে পারে না। তো স্বাভাবিকভাবে তৃণমূল নেতারা এই রকম মশা মাছিতে বাইরে পড়ে থাকা, জেলের ভিতরে থাকা, এগুলো খুব কষ্টসাধ্য ব্যাপার। লাক্সারি লাইফ লিভ করে, যার বাড়িতে 1 কোটি টাকা দামের ঝাড়বাতি বসে, এক্সক্যালেটার থাকে, তারা কখনো এই কষ্ট স্বীকার করতে পারে না। তাই গরম যত বাড়ছে ততই এসিতে যাওয়ার ইচ্ছা হয়েছে, তাই উঠে পালিয়ে এসেছে। তার বাইরেও দিল্লি পুলিশে বিনীত গোয়েল নেই, মনোজ মালব্য নেই, রাজীব কুমার নেই, অমিত জাভেলগিরা নেই, দিল্লি পুলিশটা অমিত সাজির দপ্তরের হাতে। আর লাঠির সাইজ 6 ফুট, এর আগে রাজঘাটে অসভ্যতামি করেছিল, কৃষি ভবনে করেছিল, ওই ডান্ডার বাড়ি খেয়েছে, সেটা মনে পড়ে গেছে, তাই উঠে পালিয়েছে। দাদা যে শাহজাহান বাড়ি জমি দখল করেছিল এখন বলছে তার বাড়ি নেই, তার বাড়ি সিজ হয়ে গেছে, কি বলবেন? যে শাহজাহান মানুষের বাড়ি জমি দখল করেছিল তার বাড়ি সিজ হয়েছে এখন, তার সে বলছে আমার বাড়ি জমি নেই, থাকার জায়গা নেই। বাংলাদেশ সরকারের কাছে আবেদন করুক, শাহজাহান বাংলাদেশে ছিল, সিপিএম এর নেতা নিরাপদ সরকার তিনি আনিয়েছেন, এসব সিপিএম এর প্রোডাক্ট, এ সিপিএম এর প্রোডাক্ট, এ 13 সালে সিপিএম থেকে তৃণমূলে যোগ দিয়েছে। শাহজাহানের নেতার নাম মুসলিম শেখ, তিনিও লুট করতেন ভোট ওখানে, এবং এর যদি ব্যাক হিস্ট্রি দেখেন, ইনি বাংলাদেশে ছাত্র, মানে আমি রাজনৈতিক দলের নাম বলবো না, প্রতিবেশী রাষ্ট্র, তার ছাত্র সংগঠন করতেন, বাংলাদেশ থেকে একে আমদানি করা হয়েছিল, মানে উদ্বাস্তু শরণার্থী হিসেবে নয়, যেমন আমার মা বরিশাল থেকে এসছে, উদ্বাস্তু শরণার্থী হিসেবে নয়, গুন্ডা হিসেবে হায়ার করা হয়েছিল, এবং এটা করেছিলেন সিপিএম নিরাপদ সর্দার। তৃণমূলের
অভিষেক এসেছিল এবং বলেন যে লকেট বন্দ্যোপাধ্যায়ের লকেট চট্টোপাধ্যায়ের যে প্রাক্তন করে দেওয়া প্রাক্তনের প্যাড ছাপাতে হবে লকেট চট্টোপাধ্যায় 5 বছর ধরে তাকে দেখা যায়নি হুগলি থেকে বেশি আসে ও এই সব কথা একবার নয় ও গত লোকসভা ভোটে গিয়ে বলেছিল অর্জুন সিং যদি জেতে আমি রাজনীতি ছেড়ে দেব বিষ্ণুপুরে গিয়ে বলেছিল সৌমিত্র খান লোকসভা তো জেতার কত দূরের কথা একটা বুথে যদি জেতে মানে বিষ্ণুপুরে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব এই রকম একটা লোকের কথার উত্তর দেওয়া মানে আমার লেভেলটা নামানো ও যার আলোকে আলোকিত যার নামের সামনে আছে পিসি আর নামের পরে আছে ভাইপো হারিয়েছি